গুড মর্নিং অল এন্ড ওয়েলকাম ব্যাক টু দেবমিতা ব্লগস। সকাল সকাল দেবশ্রী চলে গেছে বাজারে, আমি মাত্র উঠলাম, সব ঠিকঠাক করে নিয়েছি, মোটামুটি ঠিকঠাক করতে পেরেছি, কিছু হয়নি এখন, ভালো মতো ফ্রেশেন্ড আপ হয়ে এসেছি, এখন যাচ্ছি ব্রেকফাস্ট বানাতে। চলো দিনটা এখান থেকে স্টার্ট করা যাক, সবই দেখতে পারবে কি হচ্ছে না হচ্ছে। সো উইদাউট ফার্দার এনি ডিলে লেটস স্টার্ট উইথ দ্য ডে। গুড মর্নিং এভরিওয়ান, আজকে সকাল সকাল আমি ডিউটি যাওয়ার আগে আমি ভাবছি একটু সবজি দিয়ে যাই সুমিকে। আজকে যেহেতু সোমবার তো নিরামিষ রান্না হবে বাড়িতে। আজকে জানি না কতদূর কি ব্লগ করতে পারবো, কারণ পাটা আজকে ভালোই টেনে ধরে আছে, মানে যেখানে হয়েছিল জিনিসটা ওই জায়গাটা ভালোই টানছে এখন। দেবশ্রী বলছে চাচি ঠিক হয়ে যেতে লাগে। আমার মানে কোয়েশ্চেন হলো, প্রথম যেদিনকে করে এসেছি সেদিনকে কোনো কিছু প্রবলেম ছিল না, তারপরের দিনও মোটামুটি অত প্রবলেম ছিল না, তখন দেবশ্রী বললো ইঞ্জেকশনের কাজটা বলে প্রথম দুদিন চলছিল, যেটা ব্যথার ইঞ্জেকশন দিয়েছিল। যাই হোক আজকে আমার আরও বেশি প্রবলেম হচ্ছে। চলো দেন তাড়াতাড়ি এখন ব্রেকফাস্টটা বানিয়ে নিই। আমার কয়েকটা কাপড় ইস্ত্রি করতে দেওয়া ছিল, তো এগুলো নিয়ে যাচ্ছি আলসামু ব্যাগে। তো প্রথমে এসেছি ধোপার কাছে, ধোপার পাশে এখানেই সবজি পাওয়া যায়। একটা ব্রেড নিয়েছি, ভিন্ডি আর স্কোয়াশ। বাজার থেকে এসেই দেখি আমার জন্য সুমি বানিয়ে রেখেছে ব্রেড বাটার টোস্ট আর চা, ও নিজের জন্য হরলিক্সটা রেখেছে, ও গিয়েছে একটু বাথরুমে ফ্রেশন আপ হতে, আর এটার মধ্যে মোস্ট প্রবাবলি ওর ব্রেডটা আছে। আমি এখন ব্রেকফাস্টটা করে নিই তাড়াতাড়ি, সুমির জন্য ওয়েট করবো না, আমার দেরি হয়ে গিয়েছে। তো আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন সুমি বের হলে আমি যাবো স্নান করতে। আর সুমি আজকে আরও স্লো হয়ে গিয়েছে, কারণ ও সুচারটা এখন শুকাচ্ছে, শুকানোর জন্য এখন টেনে টেনে ধরছে, তো হাঁটতে পারছে না এখন ভালো মতন, তো এটা কমে যাবে আস্তে আস্তে, কমে যাবে। ও ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করে স্নান করতে ঢুকলো, এখন আমি ব্রেকফাস্টটা করে নিই, আমারও খিদে পেয়ে গেছে অ্যাকচুয়ালি। রেডি হয়ে গেছে অলমোস্ট, এখনও বেরোবেই, আমার স্নান টান করে আমি রেডি। ইয়েস, দেরিও হয়ে গিয়েছে, এখন তাড়াতাড়ি বেরোতে হবে। বাই দাদা। ও চলে গেছে, যাই হোক আমি এখন বসে ভিডিওটা এডিট করব। কালকে রাতে ভিডিও এডিট করার একদম সময় পাইনি, দেখিয়েছিলে কালকে রাতে আমার কি অবস্থা ছিল। আমাদের ডিপার্টমেন্ট থেকে ওয়ার্ল্ড হেলথে কুইজ কন্ডাক্ট করা হচ্ছে, এটা হোল ইন্ডিয়াতেই চলছে, টোমরিবা ইনস্টিটিউটে আমাদের মেডিকেল কলেজে আমাদের ডিপার্টমেন্ট থেকে কন্ডাক্ট করছে, ভেতরে চলছে এখন কুইজটা, দেখাচ্ছি তোমাদেরকে। আজকে কিন্তু ভিডিওটা এডিট করে রেন্ডারিংয়ে দিতে দিতে অনেকটা সময় চলে গেল, একটা বাজতে চলেছে, তো আমি অতক্ষণে অল্প রেন্ডারিংয়ে দিয়ে আমি চলে এসেছিলাম রান্নাঘরে। হ্যাঁ, স্কোয়াশ আর আলু আমি আজকে দেবশ্রী বাজারে গেছিল, তো স্কোয়াশ আলু এসব নিয়ে এসেছিল, স্কোয়াশ আর আলুর তরকারি একটা বানাবো, ফটাফট এখন বানিয়ে নিই, তারপরে স্নান করে পুজো দিতে পারবো আজকে। ওকে, সো আমি এখন পর্যন্ত যা রান্নাই করি, যা রেসিপি হোক, যত সিম্পল হোক, আমি একবার ইউটিউবে দেখেই নিই, কারণ আমার কেন জানি মনে থাকে না কি কি দিতে হয়, এখানে কি দিতে হয়, মানে অতটা আইডিয়া এখনো আসেনি। তো যাই হোক ইউটিউবে দেখলাম, ইউটিউবে একটা বাংলা চ্যানেলই দেখলাম, তো ওখানে যেরকমভাবে বলেছে ওরকমভাবেই করছি। তো এখানে বলেছে আলু স্কোয়াশের রেসিপিতে যা যা মশলা লাগে, এখানে অল্প গরম মশলা দিয়েছে, অল্প জিরে গুঁড়ো দিয়েছে, দুটো লঙ্কা, অল্প আদা, সবগুলোই বলেছে পেস্ট করে নিতে। সো আই এম পেস্টিং অল অফ দিস থিংস, দেখি আমার লাস্টের রেসিপিটা কিরকম হয়। এখানে আমার অলমোস্ট আলু স্কোয়াশের তরকারিটা অলমোস্ট হয়ে গেছে, এখানে জাস্ট জল দেওয়া বাকি, এখন জল দিয়ে একটু লবণ দিয়ে ফুটিয়ে দেবো। আর এখানে আমি বসিয়েছি হলো ভিন্ডি ভাজা, ভিন্ডি ভাজাটা অলমোস্ট হয়ে গেছে, আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি, একসাথে সব হচ্ছে আর কি। অ্যান্ড ফাইনালি আমার হয়ে গেছে সবজি, আলু স্কোয়াশের সবজি। আজকে সত্যি কথা বলতে গেলে জামা কাপড়গুলো ভাঁজ করার সময় পেলাম না, জাস্ট ভিডিওটা এডিট করে রান্না করতে চলে গেছিলাম। আজকে অনেক কাজ রেখেছিলাম, আমি ভেবেছিলাম মেকআপ ব্রাশগুলো ভেবেছিলাম একটু ইসে করবো, ধুবো। কালকে রাতে তোমরা দেখেছিলে মেকআপ শ্যুট করেছিলাম আমি, তখনই ভেবে রেখেছিলাম ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে প্রথমে এই কাজটাই করবো, মানে মেকআপ ব্রাশগুলো ধুবো। তো যাই হোক সময়টুকু হলো না, এখন 2:15 বাজতে চলেছে, তাড়াতাড়ি যাই এখন স্নান করে পুজো দিয়ে নিই। ডিপার্টমেন্ট থেকে জাস্ট এসে পৌঁছলাম, প্রচন্ড খিদে পেয়েছে, এখন খেতে বসবো।
পুজো টুজো দিয়ে চলে আসলাম আর দেবশ্রী আজকে আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে, তো আমার জন্য ভালোই হয়েছে, আমার জন্য হেল্প হয়েছে, কারণ আমারও আজকে সব দিক দিয়ে দেরি হয়ে গেছিলো। এনিওয়েজ ভাত টাত বেড়ে দিয়েছি, দেবশ্রী গেছে হাত মুখ ধুতে, এখনই আমরা ভাত খেয়ে নেবো। এটা আমাদের দুটো তরকারি হয়েছে, তরকারি তো না ডাল নেই আজকে, তো ঘি ঘি ভাত দিয়ে এটা খাবো, ভিন্ডি ভাজা আর তরকারিটা খাবো। আই হোপ ওর ভালো লাগবে, আমি ইউটিউব দেখেই বানিয়েছি তরকারিটা। তো আমার আসতে তো অনেক দেরি হয়ে গেল, আর তোমরা যে দেখলে ওয়ার্ল্ড হেলথ ডে যেটা কুইজ আজকে হচ্ছিল সেটা অল ওভার ইন্ডিয়াতে আজকের দিনেই হচ্ছে। আজকে ফাইনাল রাউন্ডটা ছিল, অনেকদিন ধরেই চলছে এটা, প্রিলিমিনারি রাউন্ড শেষ হওয়ার পর তারপর ফাইনাল যারা চুজ করা হয়েছিল, যেগুলো পার্টিসিপেট মানে ওরা কোয়ালিফাই করে এসেছিল, ওদের আজকে কুইজটা চলছিল। আমি ভিন্ডি ভাজা দিয়ে ভাত খাচ্ছিলাম, ওটাও ভালো লেগেছে, ঠিক আছে। কিন্তু এটাকে স্পেশালি আমি ক্যামেরাটা অন করছি বলার জন্য যে স্কোয়াশের তরকারিটা মনে হয় অদ্ভুত সুন্দর হয়েছে, অদ্ভুত। নিরামিষ মানছি কিন্তু এত সুন্দর আমি খাচ্ছি জিনিসটা, কান্ট ইমাজিন, কান্ট এক্সপ্রেস। মানে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস টু দ্য ইউটিউব চ্যানেল, হোয়াটএভার চ্যানেল আমি জানি না। প্রচণ্ড টেস্টি হয়েছে, প্রচণ্ড খুব ভালো লাগছে খেতে, প্রচণ্ড ভালো খেলাম। আর সতানটাকে আমি একটু ডালিম মিশে করে দিয়েছি, ছুলে দিয়েছি, ডালিমগুলো খেয়ে নিস। আজকে অনেকদিন পর ডালিম খাচ্ছি, এই ডালিমটা আনা হয়েছিল প্রায় এক সপ্তাহ আগে, এক সপ্তাহ দু সপ্তাহ আগে আনা, দু সপ্তাহ আগে ছিল, দু সপ্তাহ আগে। আমি বলছি আজকেই কাটো, কাটতে পারি না একদম ডালিম। এতক্ষণ আমি বসে বসে ভালো মতো নেটফ্লিক্সে সিরিজ দেখছিলাম, সেদিনকে তোমাদেরকে বলেছিলাম নেটফ্লিক্স সিরিজ দেখার কথা, এখন পুরো মতো চালু হয়ে যাবো, কারণ আমি আজকে দুপুরবেলা ঘুমাবো না ভাবছি, দুপুরবেলা ঘুমাটা স্কিপ করবো। অ্যানিওয়েজ দেবশ্রী পুরো দেখো আর অন্ধকার রুম পুরো ঘুমাচ্ছে, আমি আমার দেবশ্রীকে ডেকে দিই, আমি এখন সন্ধ্যাবাতি দিয়ে যাবো আর কি। বাজে এখন সাতটা, দেবশ্রী উঠে গেছে, দেবশ্রী প্রণাম করতে গেছে ঠাকুরকে, আর আমি ভাবছি কতদিন হয়ে গেছে ডাইনিং টেবিলের কভারটা উঠানো, তাই আমি ডাইনিং কভারটা ধুয়ে ধুয়ে রেখেছিল, আফটার দিয়ে ধুয়ে ধুয়ে রেখেছিল, এখন এই পেটে দেবো ডাইনিং টেবিলের কভারটা। ডাইনিং টেবিলটাই পরিষ্কার করছিলাম, তারপরে ভাবলাম যে না এখন পাঁচবো না, ডাইনিং টেবিলের কভারটা ওখানেই আছে। প্রথমে ও থেকে টাকা নিলাম, এখন টাকা নিয়ে যাচ্ছি কলিন আনতে, কারণ কলিন কবের থেকে আমাদের বাড়িতে 20-25 দিন হয়ে গেছে, আমাদের বাড়িতে কলিন নেই, কলিনটা শেষ হয়ে গেছে, যাই ওকেও আমি বলে যাচ্ছি কবের থেকে আনতে আনতে, তাছাড়া ও ভুলে যাচ্ছে, যাই হোক সামনেই দোকান আছে নিয়ে আসি, তারপরে আরামসে সুন্দর করে ডাইনিং টেবিলটা মুছে তারপরে কভারটা লাগাবো। চলে আসলো কলিন, ডাইনিং টেবিলটা এখন ভালো মতো শুকিয়ে নিক, আমি যাই এখন চা বানিয়ে নিই। এই হলো আজকে আমাদের ইভিনিং স্ন্যাক্সের প্ল্যাটার। ওরে বাস, ঘুম থেকে উঠে টুঠে আবার ইসেও করে যাচ্ছে, বছরের সেই দিনগুলো চলে আসছে যবে ফ্যানও চলতে লাগে আর সঙ্গে কম্বলও থাকে। এক্স্যাক্টলি, এন্ড আই লাভ অল দিস ডে, ইউ নো, আমাদের এখানে না এখন পুরো মানে শুরু হয়ে গেছে, মানে গরম পড়াটা আস্তে আস্তে এখনো ভালো মতো শুরু হয়নি, বাট দেন ওকে হ্যাঁ শুরু হয়েছে। এখানে কি আছে বল, দিস ইজ সোয়া স্টিক্স, অনেক দিন পরে খেলাম। ঘড়িতে 8টা বাজে আর আমরা এখন একটু বেরোচ্ছি, চাটা খেয়ে নিয়েছি, ও এখানে জাবড়া কালেক্ট করছে, মানে আমাদের রান্নাঘরের জাবড়াটা একদিনে যতটুকু হয় ওটা ফেলতে যাবে, সাথে সাথে আমিও যাচ্ছি, কারণ আমি কেন যাচ্ছি, কিছু কিছু জিনিস কেনার আছে, বাট কিনতে তখনই পারবো যদি এমমার্ট, এলকেহাব, মানে যত আমাদের মার্ট গুলো আছে ওগুলো যদি খোলা থাকে, কারণ 8টার সময় এখানে সব মার্টই প্রায় বন্ধ হয়ে যায়। নাহলে কিন্তু ফাইনালি গরম পড়ে গেছে, তাই না, অনেকদিন পর ফ্যান চালিয়ে কিন্তু বিরাট আরাম আছে, প্রায় 1 বছর পর আমাদের বাড়িতে ফ্যান চললো। আজকে গাড়ির পিছন দিক দিয়ে বের করতে লাগলো বাইকটা, জাবড়া ফেলা হয়ে গেল, এখন আমরা হাইকোর্টের রাস্তা হয়ে পার হচ্ছি, চলে এসেছি এলকে হাবে, থ্যাংক গড এলকে হাব খোলা ছিল। আমরা কী নিতে এসেছি বুঝতে পেরেছো, আমরা নিতে এসেছি লেমন টিটা আমাদের, কারণ আমরা আজকে লাস্ট যখন চা খাচ্ছিলাম দেখলাম লেমন টি একদম প্রায় বলতে গেলে ওভারই, তো ওটা নিয়ে যাচ্ছি আর দেখি আর কী কিনা আমাদের লাগবে। অ্যান্ড দিস ইজ আওয়ার দ্য লেজেন্ডারি লেমন টি, লেজেন্ডারি কেন বললাম, কারণ আমাদের স্কুলে সবাই এটা জানে আমাদের বাড়িতে একটা লেমন টি পাওয়া যায় যেটা খুব ফেমাস হয়ে গেছে স্কুলে, সুস্মিতা ম্যামকে ঘর পে লেমন টি এক মিলতা হয় বহুত আচ্ছা হয় টেস্ট, তো ওটাই এটা, একটা ওমেন সরলিস। ইমলিকা বুটা নেবে, কারণ আমাদের এখন হাজমোলাও শেষ হয়ে গেছে মোটামুটি, হাজমোলা নেব, এটা কেমন দেখো তো, এটা আমাদের এখন খেতে খুব টেস্টি লাগে রে, ভাজ খাওয়ার পরে ভেরি গুড, একটা নিয়ে নি। আর দেখো এখানে কত রকমের মুড়ি পাওয়া যাচ্ছে, মুড়ি না মানে সফ আর কি,
পার্টি স্পেশাল মাউথ ফ্রেশনার আর কি। আমি এগুলো একদম ভালোবাসি না, আমি একদম মাউথ ফ্রেশনার নিই না বলতে গেলে। তো ইন্ডিয়ান থিং, সবখানে বোতলে দেখে দেখে নেওয়া হচ্ছে কোনটাতে বেশি আছে। যাই হোক, একটা রুম ফ্রেশনার নেওয়া ছিল, রুম ফ্রেশনার একটা নিয়ে নিলাম। একটা ম্যাচ কাঠি নেওয়া হয়েছে ওখান থেকে। এখন পনিরের খোঁজে যাওয়া হচ্ছে। ও পেয়ে গেছি, দুটো নিয়ে নাও। হ্যাঁ, দুটো নিয়ে নাও। এখানে হেয়ার ক্লিপ দেখা হচ্ছে। দেখি দেখি এদিকটা তাকা, দেখি এদিক এদিকে। হ্যাঁ না, এই কালারটা ভালো লাগছিল, আগেরটা ভালো ছিল, যে এটা ভালো লাগছিল, এটা ভালো লাগছিল। একটা সিজার কবের থেকে লাগে আমাদের, সিজারও দেখা হচ্ছে। দুটো সিজার আছে বাড়িতে, কিন্তু একটা ভেঙে গেল সেদিনকে, আরেকটা কিচেনে নেওয়া হয়েছে। চলো, হয়ে গেছে, এখন উপরের কাজ শেষ, সবই পেয়ে গেছি, এখন বিলিং করে বেরিয়ে যাবো। কিনতে এসেছিলাম দেখলে তো একটা জিনিস, তারপরে আসার পরে মনে পড়লো এগুলো কোনো কিছুই আমাদের বাড়িতে ছিল না। একটা এটা নিলাম, আরেকটা এটা নিলাম, গরমের দিন পড়ে গেছে। এটা এখন বিলের সাথে অ্যাড হবে। ওকে, দেন বেরোনো যাচ্ছে এখন। বাবা এসে দেখি 45 মিনিটস বাইরে ছিলাম আমরা, 8টার সময় বেরিয়েছিলাম। অ্যানিওয়েজ, চলো এখন তাড়াতাড়ি ডাইনিং টেবিলে কাপড়টা লাগিয়ে, ডাইনিং টেবিলটা ভালো মতো শুকিয়ে গেছে। যা যা আনা হয়েছিল ফটাফট জায়গাতে দেখেছি। ভাই এখানে সব জিনিসপত্র রাখা হচ্ছে, চলে যাচ্ছে আমাদের স্টোর, আমাদের খুব টিপিক্যাল স্টোর, টিপিক্যাল এই আলমারি। আমরা মানে সব ঠাকুর উপরে ছেড়ে দিয়েছি আমাদের ঠাকুর, ঠাকুর আমাদের দেখে রাখে সবকিছু। আজকে হচ্ছে ডিনার টিনার করার পরে অনেক কিছুর কভার টাভার উঠিয়ে রাখবো, যাতে কালকে আত্মারি ধুতে পারে। আমারও কালকে অনেক কিছু পরিষ্কার টরিষ্কার করা আছে, খালি কাবার উঠালে হবে না, পরিষ্কারও করতে হবে। অ্যানিওয়েজ, এখানে গরম জল বসিয়ে দিয়েছি আমি, গরম জল হয়েও গেছে। আঠা নাও হচ্ছে, আজকে আমরা রুটি খাবো কালকের মতো। আজকে দুপুরের যেটা বানিয়েছিলাম ওটার সাথে রুটি বেশি ভালো লাগবে ভাবলাম। এখানে পুরো একদম রুটি বানানো হচ্ছে, আজকে আমি ছোট ছোট করে রুটি বানাচ্ছি, সেটাই তো দেখছি আমি। তো আমাদের একটা প্রজেক্ট শুরু হতে চলেছে এইচআইভি এইডস এর উপরে, তো ওটার ট্রেনিং, যেটা যারা আমাদের ডাটা কালেকশন করবে, ওরা পরশু দিন আসছে ট্রেনিং এর জন্য, তো সেটার আমি ট্রেনার, সেটার জন্য সব ম্যাটেরিয়ালস গুলো রেডি করছি এখন। অনেকক্ষণই হলো এখানে বসে আছি, তো যাই হোক এখন গিন্নি এখানে খাওয়ার নিয়ে বসে পড়েছে, এখন মোবাইল নিয়ে ঘাটাঘাটি করছে। আজকে আমাদের খাওয়ারে আছে হলো রুটি, আর সেই দুপুরবেলার যে একদম অদ্ভুত সুন্দর স্কোয়াশের তরকারিটা হয়েছিল ওটা দিয়ে এখন শুরু করা যাক। প্রায় 11:30 সময় খাওয়া হয়েছে, এখন 12:30 বাজে, আচ্ছা 12:30 নয়, 12:40 বাজে এখন। এতক্ষণ আমি ভিডিও এডিট করছিলাম, আজকে খাট পর্যন্ত যাইনি, সোফাতে বসে বসে ভিডিও এডিট করছিলাম। দেবর্ষী অনেকক্ষণ কাজ টাজ করেছে, তারপর দেবর্ষীও ঘুমিয়ে পড়েছে, এখন আমিও যাচ্ছি ঘুমাতে। ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি, তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে জানাবে কেমন লেগেছে। অ্যান্ড অলসো, তোমরা যদি আমাদেরকে প্রথমবার দেখছো তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব অ্যান্ড অলসো বেল আইকন অ্যান্ড অল বাটনটা প্রেস করতে একদম ভুলবে না, সো দ্যাট আমাদের ভিডিও তোমরা পেয়ে যাও। নাও টাটা, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, স্টে হেলদি, স্টে ফিট অ্যান্ড স্টে Happy!